চুয়াডাঙ্গা দর্শনায় রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড আজ সোমবার থেকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিপণন শুরু করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই হ্যান্ড স্যানিটাইজার অধিক কার্যকর বলে কোম্পানির কর্মকর্তারা দাবি করেছেন। প্রথম দিনে 100 মিলিলিটার পরিমাণের 3,000 বোতল উৎপাদন করা হয়েছে। প্রতিটি 100 ml বোতলের পাইকারি মূল্য 50 টাকা ও গ্রাহক পর্যায়ের মূল্য 60 টাকা রাখা হয়েছে। প্রথম দিন উৎপাদিত 3,000 বোতল হ্যান্ড স্যানিটাইজার BFIC-র মাধ্যমে বিপণন করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেয় পুরোটাই ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানির নিজস্ব বিক্রয় কেন্দ্র ও ডিপো থেকে সাধারণ ক্রেতাদের জন্য বাজারে ছাড়া হবে।